আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আপনারা আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে হলিডে তাহলে চলুন দেখা যাক আমরা হলিডেতে কি করলাম যেহেতু সবাই জানে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই গৃহবদ্ধী হয়ে আছি বাসা থেকে একদমই বের হতে পারছি না খুব ভয় লাগছে এবং এখানে খুবই ইতালিতে খুবই সিরিয়াস অবস্থা চলতেছে এটা সবাই জানে তো আজকে সকালে বরাবরই ছুটির দিনে একটু দেরিতে করে দেরি করে ওঠা তো ওদের বাবা ছিল না তাই আমরা একটু দেরি করেই উঠলাম তো পিচ্ছি আমাদেরকে যখন ব্রাশ করতে দেখে তখন সে অস্থির হয়ে যায় ব্রাশ করার জন্য তো ওর জন্য এটাই এই ব্রাশটা আমি নিলাম একদম কিউট কিউট একটা ব্রাশ তো এখনও বুঝতে পারতেছে না এটা বুকে কীভাবে দিবে এই জন্য সেই পেস্টগুলোকে হাতে ধরে ধরে ফেলছে তো আজকে সচরাচর আয়মান সবসময় রুটি খায় সে আজকে খেতেই চাইলো না সে বলল যে না মা আজকে আমি খাবো না আমি পারুটি খাবো তো ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করতেছি নসিলা নসিলা দিয়ে পাউরুটি সবসময় তো আসলে একরকম ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না তো ওরও ভালো লাগে না ও সবসময় খেতেও চায় না নসিলাটা ওর খুব পছন্দ অন্যান্য বাচ্চারা কিভাবে খায় জানি না ও তো খুবই পছন্দ করে ও চামচ কেটে কেটেই খেয়ে ফেলে তো তো ছোটো আমি যখনই ঘুম থেকে উঠে যাই ছোট আমার সাথে সাথে উঠে যাবে সে একদমই বিছানায় থাকবে না একা কীভাবে জানি টের পেয়ে যায় আমি বিছানা থেকে উঠেছি এটাও টের পেয়ে যায় খুবই দুষ্ট হয়েছে ইদানিংকাল দানিংকাল আমাকে একদমই কাজ করতে দেয় না ওকে নিয়ে আমার কাজ করতে অনেক সমস্যা হয় তারপরেও কিছু তো করার নেই কাজ তো করতেই হবে তো এই যে ভিডিওটা আইমানের করা এজন্যই খুব ডিস্টার্ব করতেছে ভিডিওতে এটা ও করলো ওকে বারবার বলতেছে যে আম্মু তুমি এভাবে ধরে রাখো তো আমি আসলে নতুন ভিডিও করতেছি যার জন্য আমার ওই ধরনের নাও নেই যে আমি এটা ইউজ করবো ওকে বললাম যে তুমি একটু ভিডিও করো আমি একটু কাজ করি তো সে এভাবেই করলো যাই হোক অবশ্যই আমার ভিউজটা সেটা বুঝতেই পারবে আসলে সব কিছু আমাদের এখানে জীবনযাত্রা সব কিছুই উল্টাপাল্টা হয়ে আছে শুধু ফ্যাক্টরিগুলো খোলা কাজের ফ্যাক্টরিগুলো খোলা আর সব কিছুই অফ হয়ে আছে আমাদের জীবনযাপন একদম থেমে গেছে বলা যায় আজ অনেক দিন বের হচ্ছি না সাধারণত যখন হলি হলিডেতে আমরা প্রতি শনিবার বা রবিবার আমরা বের হই হলিডেতে আমরা বাসায় থাকি না বাইরে খাওয়া হয় বাইরে থাকা হয় কিন্তু এখন এমন সমস্যা চলছে এখন দূরে কোথাও তো দূরে থাক কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে যেয়ে একটু নিচে একটু মাঠে যাব সেটাও আমাদের আসলে খুবই ভয় লাগছে তো একদমই গৃহবন্দী অবস্থায় পড়ে আছি আমরা এখানে তো আমাদের এই চীন চায়নার পরে ইটালির অবস্থাই একটু বেশি খারাপ আমাদের এখানে প্রতিদিনে একজন দুজন করেই আহত হচ্ছে আসলে কী বলবো তো ওদেরকে নাস্তা করিয়ে দিয়ে আমার রান্নার কাজটাও আমি শুরু করব আস্তে আস্তে তো যে হলিডেতে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি তো বাবু এত বেশি ছিল আমি আসলে কাজও করতে পারছিলাম না ওকে কোলে নিয়েই আমার এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ করতে হয় আসলে এখানে যারা একা থাকে শুধু আমি না এখানে যারা একা থাকে বেবি নিয়ে তারা সবাই এভাবেই কাজ করে বেবিকে কোলে নিয়ে নিয়েই কাজ করে আমাদের জীবনটাই আসলে এরকম হয়ে গিয়েছে তো আজকে ভাবলাম ডিফারেন্ট কিছু করি তোর পোলাও করলাম আর ভেজিটেবল হোয়াইট ভেজিটেবল আমি তো এমনিতেই ভেজিটেবল খাই ভেজিটেবলটা প্রতিদিনই আমার লাগে তো আজকে হোয়াইট ভেজিটেবল করলাম খুবই কম মশলা দিয়ে আর এই যে মুরগিগুলো হার্ড মুরগি এখানে বলে এটা হার্ড মুরগিটা একটু ভুনা করে রান্না করলে আমাদের বাংলাদেশে যে দেশি মুরগি পাওয়া যায় ওরকম টেস্টটা ঠিক ওরকমই আসে আর আমরা তো আসলে বিদেশে থেকে তো আমরা দেশি মুরগি আমরা চিন্তাও করতে পারি না তো এই মুরগিগুলো একটু প্রাইজেও একটু বেশি প্লাস একটু টেস্টটাও দেশি মুরগির মতো আসে যদি ভুনা করে রান্না করা হয় তো এদিকে আমি রান্না করতে করতে হঠাৎ করে বাবুর কথা ভুলেই গিয়েছিলাম অনেকক্ষণ পর দেখি যেই সে দরজাটা খোলা পেলো সেই সে একদম বারান্দায় গিয়ে চেয়ারে উঠে বসে আছে আমি ভাবতেও পারিনি সে চেয়ারে উঠতে পারে কিভাবে জানিস চেহারে উঠে বসে বাবাকে ডাকতেই লাগলো আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি সাড়ে এগারোটা বারোটার দিকে বাবুকে আমি একটু ফ্রুটস খাওয়াই এই ফ্রুটসগুলো এখানে কিনতে পাওয়া যায় কথাটার মানে হচ্ছে যে এখানে কোনো ধরনের কেমিক্যাল মেশানো হয়নি একদমই ফ্রেশ তো ওই এই ফ্রুটসগুলোই আমি ওকে খাওয়াই তো যখনই আমি চেয়ারটাতে বসে তখনই বাবুর সে কে কান্না চোখের পানি সেটা তো আর দেখার মতো না সেটা সবারই দেখার জানার কথা যে কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম যখনই খাওয়াতে আনবো তখনই তার কান্না তো এরই মধ্যে আমি আবার বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে পছন্দ করি আমার মন মানে না যে ওরা খাবে না আয়মান যখন ছোটো ছিল তখন ওকে অনেক জোর করে খাইয়েছিলাম আমি তো যেটা সবাই জানে তো এর মধ্যে তো দুভাই নাচবে এই গানটা আয়মান আদিয়াতের অনেক পছন্দ ছুটির দিন হওয়াতে বড় মিয়াও সুযোগ পেয়ে গিয়েছে ও ডান্স করবে তো যখনই আসলে সময় পাই ওদের দু ভাইয়ের যে খুনশুটিগুলা দুষ্টামিগুলো ক্যাচ আপ করতে থাকি এদিকে আমার ঘরটা আসলে খুবই এলোমেলো হয়ে আছে আমি রান্নার কাজ করছিলাম আর সাথে ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম তো আমার রান্নাও প্রায় মোটামুটি কাছাকাছি সময় চলে আসছে আমি বাবুর খাবারটা রুডি করে ফেলেছি বা রান্না করে ফেলেছি ওর বাবা একটু পরেই বাসা থেকে আসবে তো আমি খুবই চেষ্টা করি ওর বাবা আসার আগেই আমার গাছগুলো গুছিয়ে নিতে তো আইভান বারবার আমাকে বলছে যে মা ওকে ভিডিও করো না আমাকে একটু ভিডিও করো তো এভাবে কোলে নিয়ে বসে আছে ভাইয়ের করে বসে থাকতে চুপচাপ বসে আছে মিটমিট করে হাসছে তো ওরা যখনই খেলা করে আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো আয়মানে ছুটি হওয়াতে আদিয়া তো খুব মজা পাচ্ছে আদিয়া একটু সময়টা কাটছে ভালো এদিকে আমি রান্নার কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেলছি তা আসলে এভাবেই সময়টা কাটে যে বাসাটা এখন মতো আর আগের মতো গুছিয়ে রাখতে পারি না কারণ বেবিরা খুবই ডিস্টার্ব করে পিচ্ছি তো খুব বেশি ডিস্টার্ব করে আয়মান এতটা দুষ্ট ছিল না পিচ্ছিটা একটু বেশিই করে মানুষ বলে না ছোটোগুলো একটু বেশিই দুষ্টামি করে এটা আসলে আমি এখন আমি এখন টের পাচ্ছি খুব ভালোভাবেই তো বুঝতে পারছে যে এখন বাচ্চার মানুষও খুবই অস্থির যে মা কেন আমরা বাইরে যাচ্ছি না কেন আমার বাইরে যাচ্ছি না তো এখন মার্শাল্লা বুঝতে পারছে যে আইমান আমাকে আজকে জিজ্ঞেস করতেছে মা বাইরে কি যাব নাকি ভাইরাস আসছে ভাইরাস কি আমাদের সবার ক্ষতি করবে তো বলছে তো এর মধ্যে দুজনকে আমি গোসল করিয়ে দিচ্ছি দুজন একদম গোসল করে রেডি হয়ে বসে আছে ওদেরকে ওদের জন্য কাজ করতে আমার অনেক সমস্যা হয় তো ওদেরকে বসিয়ে রেখেছি এর মাধ্যমে আমি এরপর আমি আমার হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি তো এটাই বলছিলাম যে আইমান অনেক বুঝে এখন তো সে আমাকে বারবার বলছিল যে অনেক দিন ধরে বাসায় বসে আছে বাচ্চারা খুবই বিরক্ত করছে যে আজকে হলিডে এটাও বুঝতে পারছে যে আজকে বের হচ্ছি না কেন আমরা বাইরে খাওয়ার কথা ছিল কেন বের হচ্ছি না তো খুবই বিরক্ত করছে তো আমি ওদের দুজনকে খাইয়ে দিলাম তো হলিডে হিসেবে অন্যান্য দিন তো আমার হাজব্যান্ডের সাথে একদমই খাওয়া হয় না কারণ সে থাকে না এই সময়টা তো আজকে আসলে ওর সাথে একসাথে বসেই খাচ্ছিলাম আমরা তো ওরও ভালো লাগছে প্লাস আমারও একটু ভালো লাগছে যে একটা দিনই হয়তো ওর সাথে একটু খেতে পারি একটা দিন শনিবারটা সে কাজ করে শুধু সানডেতেই ওর সাথে আমার খাওয়া হয় তো বেবিকে খাইয়ে দিয়েছে ওরা দুজন বসে আছে আমরা এখন খাচ্ছি তো আসলে এস মানে অনেক বেশি আমার নিজেরও অসহ্য লাগতেছে যে বসে আছি এভাবেই আসলে যে বের হতে পারছি না কোথাও শপিংয়ে যেতে পারছি না যে আগে তো মানুষের জীবনটা বাঁচাবো তারপরেই তো অন্য কিছু তো সময়ও কাটছে না কারো বাসায় যে যাবো রিলেটিভস আছে ওদের বাসায় যে যাবো সেটাও পারছি না তো অনেক বেশি কাজ চিন্তা করতেছি যে কিভাবে কি করা যায় তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যখনই দেখবেন আপনারা একটু লাইক কমেন্ট বা শেয়ার করবেন তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমার উৎসাহ থাকবে আমি নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে পারবো আর বেবিরাও খুশি থাকবে প্লাস আমিও আমারও একটু সময়টা কাটবে আমারও ভালো লাগবে যে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতে নতুন করছি হয়তোবা অনেক ভুল ভ্রান্তি অনেক কিছুই হচ্ছে তো আমি তো আসলে বুঝতে পারছি না আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিবেন যে আমার কোন জিনিসটা ভালো লাগছে না আমার ভয়েস কিংবা আমার ইয়াটা এডিটিংটা এডিটিংটাও আমি অত বেশি ভালো পারি না খেলা ছলেই করা আমি আগেই বলেছি যে খেলা ছলাই আসলে ভিডিওটা ভিডিওগুলো করা তো আপনারা ওভাবেই নেবেন যে আপনারা দেখবেন আমার বেবিগুলার খেলা আমার বেবিগুলো কীভাবে বেড়ে উঠছে সেটা দেখবেন আর ওদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন এটাই আসলে আমার ইচ্ছা আর কিছু না তো লাঞ্চে তো সাধারণত আমি ভেজিটেবলই খাচ্ছি পোলাও রান্না করছি কিন্তু তারপরেও খাচ্ছি না স্যালাডটা খাচ্ছি আর ভেজিটেবলটা খাচ্ছি তো এদিকে আমার হাজব্যান্ড আবার আমাকে বকা দিচ্ছে কেন আমি খাচ্ছি না কেন আমি ডায়েট করছি কোনো দরকার নেই তা আসলে ডায়েটটা করছি নিজে সুস্থ থাক সুস্থ তারও তো একটা ব্যাপার আছে যে যে একটু সুস্থ থাকতে চাই এটাই তো এটাই আসলে আসল উদ্দেশ্য আর অন্য কিছু না সুস্থভাবে বেঁচে থাকাটা অনেক বেশি বড় একটা ব্যাপার তো হলিডেতে আসলে সব কিছুই একটু দেরি হয়ে যায় একটু এলোমেলো হয়ে যায় আগে অনেক কিছুই রান্না করার মতো সময় থাকতো যখন একজন ছিল কিন্তু এখন আসলে যে একটা দুইটা আইটেম রান্না করি আমার অনেক অনেক কষ্ট হয় অনেকে সময় ইয়ে করে রান্না রান্না করতে হয় তো ওই সময়টা আসলে পাই না যে অনেক বেশি রান্না করব। ছোট বেবি থাকলে আসলে ফ্যামিলিকে সময় দেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায় ছোট বেবির জন্য আসলে কিছুই করা যায় না ওভাবে তো আমাদের খাওয়া দাওয়াও শেষ বিকেল হয়ে গিয়েছে বিকেল হয়ে গেছে এখন তো বিকেলে তো ছোটো মেয়ে একটু ঘুমাবেই সবসময় একই সময় ঘুমাইছে তা না তো ঘুমাচ্ছে ও তো এর মধ্যে আমি ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে বড় মিয়াকে আমি একটু পড়াতে বসাবো তো যেই বড় মিয়াকে একটু পড়ানোর কথা বলেছি সে এমন একটা ভান করলো যে সে ঘুমাচ্ছে আমি বললাম চলো তোমাকে একটু পড়াই বলো যে মা আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই তো আর কি করা আমি ওকে রেখেই চলে গেলাম তো পরে অনেকক্ষণ পরে এসে আমি আবার ওকে জোর করে উঠালাম এত বেশি হোমওয়ার্ক দিয়েছে যে এগুলো আমাকে আসলে স্কুল খোলার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে আমি তো টেনশনও করছি তো বিকালে আমি ওর জন্য নাগেট ভাজি করলাম নাগেট ভাজি করে ওকে আমি উঠালাম বললাম যে উঠো তুমি তোমার জন্য নাগেট করেছি তো নাগেটের কথা বলে বললাম আমি ওকে আবার একটু মিথ্যে কথাও বলেছি যে বাবা আমি তোমাকে পড়াতে বসাবো না তুমি উঠো তোমার জন্য নাগেট ভেজেছি তুমি নাগেট খাও পাপার সাথে বসে বসে তো সে তো আসলে ভাবলো সত্যি সত্যি মা ابوদের পড়াবে না সে সেই উঠলো ওঠার পর আসলে অনেকক্ষণ খেলাধুলা করেছে খেলাধুলা করেছে তারপরে একটু বসে নাগেট খাচ্ছে এদিকে আমি ছোট বিয়ার তো একটু পড়াতে যখন বসালাম তো ওকে আমি একটা বললাম যে তুমি একটু বানানা খাও তুমি মানকি তুমি মানকি banana তুমি মানকি 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 ইট banana মানকি ইট হ্যাঁ

তো আইমানকে আসলে যখনই পড়াতে বসবো তখনই মশাল্লা মশাইয়ের সব কিছু খাবারের কথা মনে পড়ে যায় মা আমি এটা খাবো সেটা খাবো আসলে সব বাচ্চারাই এমন এখন আসলে এতটাই ফাঁকিবাজ হয়েছে অনেক যখনই পড়াতে বসাবো বলি তখনই নানা ধরনের বাহানা ধরতে চায় আম্মু আমার পেটে ব্যথা করছে আম্মু আমার ঘুম আসছে এটা হয়তো সব বাচ্চাই করে ও একা না তো এর এরই মাঝে একটু একটু পড়াতে হয় বেবিদেরকে খুব বেশি প্রেশার ক্রিয়েট আমি করি না আর এখানে এমনিতেই বেবিদেরকে এত বেশি প্রেশার ক্রিয়েট করে না এখানকার স্কুলগুলো একটু রকম বেবিদেরকে খেলা চলেই পড়ায় আমাদের দেশে যে অনেক প্রেশার দেয় এটা এরকম কোনো সিস্টেম এখানে নাই তো ডিনারের সময়ও হয়ে গিয়েছে তো ডিনারে সাধারণত আমি ফ্রুটস বা দুধটাই খাই তো কি বলবো আর আমার ভিউয়ার্সদেরকে এটাই বলবো যে নিতান্তই খেলা চলে যে এটা ভিডিওগুলো করা তো আমার প্রথম ভিডিও হিসেবে অনেক ভুল হতে পারে অনেক ভ্রান্তি হতে পারে আমার ভুল ভ্রান্তি এগুলোকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আপনারা আর এরপরেও যদি আমাকে একটু উৎসাহ দেন আমাকে একটু সাবস্ক্রাইব করেন আমার ভিউয়ার্স বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে হয়তো আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আমি একদমই আসলে নিউ আমার ওভাবে আমি এডিটিংটাও করতে পারি না তারপরও খেলার ছড়ে আসলে আপনাদের জন্য করা তো আপনারা সব কিছুই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহ দিবেন আমি সবসময় ইউটিউবে দেখি অনেক ফ্যামিলি এভাবে ভিডিও দেয় তো আমি আসলে ওদেরকে দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি যে সবাই তো দিচ্ছে পারিবারিক জীবনের সুখ দুঃখগুলো শেয়ার করছে তা আমরা তো দূরে থাকি এখানে আমাদের কেউ নেই আমরাও যদি আমাদের দুঃখ সুখ তারপরে আমাদের আনন্দ বেদনা হাসি কান্না সব যদি মানুষের সাথে একটু শেয়ার করতে পারি নিজেকে একটু নিজেদের দুঃখ কষ্টগুলো একটু বিড়াতে পারি তাহলে হয়তো ভালো লাগবে তো এতক্ষণ ধরে আমাকে দেখার জন্য কিংবা আমার বকবকগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ ভালো রাখে আপনারাও সবাই ভালো থাকবেন এটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ